বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত, দেখুন, দিন শেষে এই বুথ ফেরত সমীক্ষা মিলে যাবে কিনা সেটি অবশ্য আমাদের জানতে হলে একটু অপেক্ষা করতে হবে, অর্থাৎ দুপুরের মধ্যেই সিনারিওটা পরিষ্কার হয়ে যাবে। তবে এই মুহূর্তে ভারতীয় সময় সকাল 8টা থেকে যখন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গণনা শুরু হলো, পোস্টাল ব্যালটে এখনো পর্যন্ত 52 মিনিটের যা আভাস সেটা কিন্তু বুথ ফেরত সমীক্ষার বাস্তবতার দিকে ইঙ্গিত করছে। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে সময় টেলিভিশনের মাধ্যমে দেশ বিদেশের কোটি কোটি দর্শক ভারতীয় নির্বাচনের ফলাফলের সব শেষ খবর জানতে অপেক্ষা করছেন, তাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে স্থানীয় গণমাধ্যম যেটি নিশ্চিত করছে যে পোস্টাল ব্যালটে এই মুহূর্তে 232টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ, বিজেপি শাসিত এনডিএ জোট, এবং 114টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গ, সেদিকে বাংলাদেশ দর্শকদের বাড়তি নজর থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন এই পশ্চিমবঙ্গের রাজ্যে 42টি আসনের মধ্যে, নিঃসন্দেহে 42টি আসনের মধ্যে বিজেপি এখনো পর্যন্ত 11টি আসনে পোস্টাল ব্যালটের যা গণনা হয়েছে প্রথম রাউন্ডে 11টি আসনে এগিয়ে রয়েছে, এবং শাসক তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 8টি আসনে। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে আপনারা জানেন যে উত্তরপ্রদেশের বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার ভাগ্য নির্ধারিত হবে আজকে, তিনি এগিয়ে রয়েছেন। দক্ষিণ ভারতের কেরালা থেকে ওয়ানোর থেকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাহুল গান্ধী, সেখানে তিনি এগিয়ে রয়েছেন, এবং তিনি একই সঙ্গে উত্তরপ্রদেশের রায়বেরিলিতেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানেও কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত যে ভোটের যে আবহ বা ভোটের যে পোস্টাল ব্যালট 1 ঘন্টার মতো সময় নেবে, আবার নটার পর থেকে শুরু হবে ইভিএমের ব্যালট, ইভিএমে ইলেকট্রনিক ভোটিং মেশিনে গণনার কাজ, এবং তারপর ইভিএম হয়ে যাওয়ার পর ভিভিপ্যাট, অর্থাৎ ভোটাররা যে ইভিএমে প্রেস করার পর প্রত্যেক লোকসভা আসনের 5টি বিধানসভা বা 7টি বিধানসভার মধ্যে ন্যূনতম 5টি বিধানসভার আসনের ভিভিপ্যাট এবং ইভিএমের সঙ্গে মিলিয়ে তারপর কিন্তু চূড়ান্তভাবে এখানকার যারা ঘোষণা করবেন তারা কিন্তু ঘোষণা করবেন। ইতিমধ্যেই আপনি জানেন যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালকে জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন যে যেরকমভাবে 7 দফায় সুষ্ঠুভাবে ভোট ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে, একদম চরম সতর্কতা এবং সুষ্ঠুভাবে কিন্তু গণনা কার্যক্রম তারা কিন্তু পরিচালনা করবে, এবং এক্ষেত্রে কিন্তু সকল রাজনৈতিক দল মিডিয়া কর্মীদের সাহায্য তিনি প্রত্যাশা করেছিলেন। তো এই ছিল আমার কাছে ভারতের 18তম ভারতের জাতীয় লোকসভা নির্বাচনের একেবারেই অন্তিম মুহূর্ত মহেন্দ্রক্ষণ। আজকেই জানা যাবে দিল্লির মৎস্যদে কে বসছেন, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। ভারতের লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।